ব্যক্তিত্ব যারা বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের গর্ব, সঙ্গীতাঙ্গনের একটি বিশাল অধ্যায়, সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান তারা। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরেণ্য সুর স্রষ্টা, সঙ্গীত সাধক শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন আহমেদের সুযোগ্য উত্তরসূরি, বরেণ্য কণ্ঠশিল্পী, সঙ্গীত গবেষক এবং লেখক শ্রদ্ধেয় মোস্তফা জামান আব্বাসী, এবং সেই সাথে আমাদের খুব প্রিয় একজন সঙ্গীত শিল্পী, আমাদের খালামণি শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান। স্বাগতম লিজান আমার আমিতে। অনেক ধন্যবাদ তোমাকে মনমোহন। আজকে শুরুতেই যেহেতু বলেছিলাম আপনাদের বাবার কথা, আমাদের সবার শ্রদ্ধেয় সে ব্যক্তিত্ব সাধক, সঙ্গীত সাধক শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন আহমেদ, তার সন্তান আপনারা, এই বিষয়টা আপনাদেরকে কিভাবে আলোকিত করে? বাবা তো বেঁচে ছিলেন মাত্র কয়েকদিন, ধরো জন্ম হওয়ার পরে আমার যখন 20 বছর বয়স, তখন বাবা নেই, ফেরদৌসী প্রায় একই অবস্থা, কাজে তাকে পেয়েছি খুব কম সময়ে। কিন্তু এই যে গত 50 বছর আমার পিতাবিহীন যে জীবন, এবং তাকে যে তিলে তিলে তোমাদের চোখ দিয়ে উপলব্ধি করলাম, তোমাদের ভালোবাসার মাধ্যমে সেই মানুষটিকে যেন আরো কাছে পেলাম, এটা কিন্তু একটা অন্য উপলব্ধি। পিতা তো উনি আছেন। এবং আরেকটা কথা বলতে চাই, পরে দেখেছি যারা আমরা গানের লোক তাদের বলে, উনি তো শুধু আপনাদের পিতা নন, উনি আমাদের পিতা। এই যে অনুভূতিটুকু, বিশেষ করে আজকে তার 50-52 বছর মৃত্যুর পর, এবং তার 112-113 বছর জন্মবার্ষিকীর পর, এই যে আজকে মুহূর্ততে এসে আমরাও বেঁচে আছি, আমরা ধরো মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেল, তাই না? ফেরদৌসী অবশ্য আগের মতই আছে, আমি যেহেতু যেহেতু শ্বশ্রুধারী ব্যক্তি, শ্বশ্রু তো তার মিথ্যে কথা বলতে পারে না। তো কাজী আমি মনে করি যে আমি সে আস্তে ধীরে সেই পিতার অজানা দেশে, অজানা গন্তব্যে, যেখানে তিনি কোথায় আছেন আমি জানি না, তো এখন মাঝে মাঝে এই অনুভূতিটুকু আজকে তোমাকে আমি প্রকাশ করলাম। আমার অনুভূতিও প্রায় তাই, আমি তাকে দাতা বলে জানো বোধ হয়। তো দাতা যেরকম করে বললো যে আমাকে, আমি ওর থেকে ছোট, ছোট ঠিকই, কতটুকু ছোট, এতটুকু ছোট, তো ও যদি মনে করে যে ও আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি, আমিও কিন্তু সেরকমই বলতে পারি যে কোনো দিন আল্লাহ বলবে আসো আমার কাছে, খুশি হয়ে যেন যেতে পারে এটাই। একসময় আমি খুব প্লেনে চড়তে ভয় পেতাম, মানে ভীষণই ভয় পেতাম, তো পরে যখন আব্বা চলে গেলেন তারপরে থেকে আর ভয় পাই না। এটা আমি কখনোই বলিনি কথাটা, কিন্তু ভীষণ সত্যি কথা। কেন যেন মনে হয় আমি প্লেনে যতক্ষণ থাকি আমি আব্বার কাছাকাছি আছি, মানে থাকাকালে তো অনেক বিদেশে গেছি গান টান করতে, প্লেনে উঠতে ভয় ছিল। তার কারণ বোধ হয় একটাই ছিল যে আব্বাকে হারিয়ে, মানে আমি চলে গেলে আব্বাকে আর পাবো না, এইটা। এখন আব্বাই চলে গেছেন যেখানে, সেখানে এখন আমার অ্যারোপ্লেনে চড়তে ভয় করে না। তো যতদিন তাকে পেয়েছি ততদিন কিরকম ইয়েটা ছিল বলো, বন্ডেজটা কিরকম ছিল সেটা তুমি এখন নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে একটু ওই সময়টিতে আমি আপনাদের নিয়ে যেতে চাই, যখন তাকে আপনারা কাছে পেয়েছেন, তার সান্নিধ্য পেয়েছেন, তখন কি বুঝতেন এত মহান একজন মানুষ আপনাদের বাবা আপনাদের কাছেই আছেন, ওই বিষয়টা কি তখন বোধ হতো? আমার বাবা যে এত জনপ্রিয়, এত সবার কাছের মানুষ, এবং তার যে মৃত্যুঞ্জয়ী কণ্ঠ, অমর কণ্ঠ, এটা কিন্তু অতটা বুঝিনি সত্যি কথা বলতে। তবে যখন থেকে তিনি বিছানায় পড়ে গেলেন, উনি হি ওয়াজ ইন বেড ফর অ্যাবাউট 4 বছরের মতন, আস্তে 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 সেই অমর লোকের দিকে যাত্রা, তো তখন কাছে থেকে দেখেছি, এবং যখন নানা রকম সঙ্গীতের লোক, সাংসাংগীতিক ছাড়াও বাইরে যারা শিল্পী, সাহিত্যিক, কবি, তারা যখন এসে আমার আব্বাকে দেখতে আসছেন এবং অন্তর্বর্তীকর্তা, তখন আমরা কিছুটা বুঝতে পেরেছি যে জনতার মানুষ তিনি ছিলেন। খালামণির এমন কোন স্মৃতি আছে আপনার বাবার সাথে যেটা শেয়ার করা যায় আজকে? অনেক, অসংখ্য অসংখ্য স্মৃতি,
কোনটা বলবো কোনটা বলবো না সেটা ভাবলে মানে আব্বার সঙ্গে একটা অদ্ভুত বন্ধুত্ব সুলভ একটা ইয়ে ছিল আমাদের, একটা মানে অ্যাফিনিটি ছিল। এবং আব্বার কাছে হেন কথা নাই যে আমরা বলতে পারতাম না, যে আমরা শেয়ার করতে পারতাম না, প্রত্যেকটা কথা তার কাছে গিয়ে আমাদের মানে বলতে হতো। কারণ আব্বা এমন ভাবে ধরো স্কুল থেকে এলাম, তারপর আব্বা এমন ভাবে বলতো মাগো আজকে স্কুলে কি কি হলো বলো, তখন অটোমেটিক্যালি স্কুলে কি কি হলো গল্প। তেমনি আস্তে আস্তে কলেজে যখন গেলাম, তারপরে আস্তে আস্তে ইউনিভার্সিটিতে গেলাম, প্রত্যেকটা কথা তার সঙ্গে স্বাভাবিক ভাবে শেয়ার করতে হতো। আমাকে ইউনিভার্সিটিতে গেলে এটা এখন মানে লজ্জা পাওয়ার কিছু নাই, প্রেম পত্র অবশ্যই কিছু কিছু পেয়েছি, সেগুলো খোলার আগে আব্বার কাছে গিয়ে দিতাম যে আব্বা আগে পড়ুক তারপরে। এমন কোন শিক্ষা তার থেকে আপনারা পেয়েছেন বা তার কোন আদর্শ যেটা এখনো আপনারা লালন করেন, আপনাদের সন্তানের ক্ষেত্রে সেটা প্রয়োগ করেন, ওরকম কিছু আছে খালামণি? অনেকগুলো, অনেক সময় মানে এখন তো বুঝি যে আব্বা অনেক কিছু বলতেন বা করতেন যেগুলো শেখানোর জন্য নয়, মানে জাস্ট ব্যবহারের মধ্যে এমন কিছু করতেন, এখন বুঝি যে ওগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য করতেন। কিন্তু এটা করো মানে হ্যাঁ বলবো, আমি বলবো সেরকমই, কারণ আমরা তো বলি যে বাচ্চারা পড়ো পড়ো করো করো এরকম করে, আব্বার কাছে কখনোই কিন্তু শোনে না যে পড়তে বসো এটা করো গান করতে বসো। আমরা জাস্ট আব্বাকে ভালোবাসি এবং তাকে ভালোবাসি বলে যে আমরা জানি যে এখন পড়াশোনাটা করলে আব্বা খুশি হবেন, এখন গানটা করলে আব্বা খুশি হবে, এখন যদি একটু ভাই বোনরা মিলে খেলাধুলো করি তাহলে খুশি হবে। তো এই জিনিসগুলো কেমন যেন মাথার মধ্যে ঢুকে গিয়েছিল এবং এটা আমরাও চেষ্টা আমিও চেষ্টা করেছি, আমরা মানে আমি চেষ্টা করি যে আমার ছেলেরা যেন মনে করে যে এই কাজটা আম্মাকে বা আব্বাকে আনন্দ দেবে বা এই জিনিসটা মোটো পছন্দ করবে না, এই যেটা অটোমেটিক্যালি একটা ভেতরে, তার জন্য বকা খেতে হতো না। আব্বার কাছে আমার তো মনে হয় না কখনো বকা খেয়েছি, আমি যত কোনো সময় হয়তো ধর কোথাও গেছি আসতে দেরি হলো, আব্বা শুধু হয়তো বললো মাগো এত দেরি হলো কেন, তারপরে কি হলো একটু পরে চোখ দিয়ে পানি পড়ছে, কি ব্যাপার আব্বা এটা জিজ্ঞেস করলো কেন। আব্বা বুঝতে পারেনি যে ইচ্ছেগুলো দেরি করে আসেনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল, রিক্সা পায়নি বা চট করে গাড়ি পায়নি বা একটা কারণে দেরি হয়েছে, আব্বা সেটা জিজ্ঞেস করতে পারতো, কিন্তু কেন আব্বা এরকম মানে কোনো কথা চোখের মানে একটু রাগের কথা ধরো, কিন্তু রাগের কথাও না, হয়তো খালি জিজ্ঞেস করছে দেরি হলো কেন। খালামণি এই প্রসঙ্গের বাকি অংশ শুনবো ছোট্ট একটি বিরতির পর। আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি লিজা নামারামিতে, আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী লেখক সঙ্গীত গবেষক শ্রদ্ধেয় মোস্তফা জামান আব্বাসী এবং সেই সাথে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান। খালামণি বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন, শিক্ষণীয় কথা কিন্তু সেগুলো শেখার মতো করে কিন্তু উনি শেখানোর মতো করে করেননি। যেমন একটা ইনস্ট্যান্স আমি অনেক সময় বলি যে একটা ঈদে উনি ঠিক করলেন যে আমাদের কাউকে ঈদের জামা কাপড় দেবেন না এবং ওটা গ্রামের আত্মীয় স্বজনকে দেয়া হবে। তো স্বাভাবিকভাবে ছোট তো আমরাও মানে আমাদের তো মন খারাপ হচ্ছে ঈদে নতুন জামা পাবো না, কিন্তু ওটা নিয়ে কোনো কিন্তু কথাবার্তা নেই, হারমোনিয়াম মানো বসে গেলেন গান শেখাতে নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার তো বোঝো এই ঈদে তোমার বসন ভূষণ হয়নি, তা থেকে আল্লাহ তোমার মাথার মুকুট আছে রসুল গলা দাঁড়াচ্ছে আর তোমাদের দুঃখ করার কিছু নেই। তো এটা থেকেও কতগুলো শিক্ষা, সেই শিক্ষাগুলো আব্বা এইভাবে দিতেন, এইটা করো ওইটা তোমার করতে হবে, এতে কিন্তু ছেলেপেলেরা আরো বিগড়ে যায়। যখন হয় না যে এটা মানে অনেক সময় একটু রিভোল্টিং অ্যাটিটিউড হয় যে করবো না কেন বলছে করতে করবো না, এটা আমাদের আমার কখনো আমার ভাইও একই কথা বলবে সেও কখনো সুযোগ পায়নি কোনো রিভোল্ট করার। আমি বিদেশির কথা এতক্ষণ শুনছিলাম, আমি কম বয়সেই আমার জীবনী আমার আত্মজীবনী লিখে ফেলেছি, তখন লিখতে গিয়ে কিন্তু এত কথা মনে হয়নি যেগুলো আজকে আমার মনের কাছে শুনলাম, এত ইনফরমেটিভ যে আমার বাবাকে চেনার জন্যে যে এই যে কথাগুলো সেগুলো তো আমি লিখতে পারিনি, আমি আবার লিখেছি অন্যভাবে। যেমন কথা কথা ছেলে হিসেবে আমি মনে করেছি যে হি ওয়াজ এ ভেরি ডিসিপ্লিন ম্যান, নিজে ডিসিপ্লিন ছিল কিন্তু কখনো বলেননি যে এখন আসসালা তো খায়রু মানানো হচ্ছে আমার ছেলেরা উঠছে না নামাজ, কখনো না। দেখা গেল একদিন আমাদের সেই উপরে বারান্দার ঘরে আমরা
তিন ভাই বোনের নামাজ পড়ছি, আমার ভাই আমার আব্বা ইমাম আর আমরা তিনজনে পেছনে। এটা হঠাৎ একটা হঠাৎ হয়ে গেল, কিন্তু এমন না যে বাবা বলেছেন যে এখন নামাজ পড়ো। উনি এই যে জীবনের তিন চার বছরের কথা বলছি, দেখছি যে উনি আস্তে 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 মৃত্যুর দিকে ঢুলে পড়ছে। কিন্তু কি অপূর্ব সমর্পণ, এতটুকু বিচলিত চান, সবার সঙ্গে গল্প আড্ডা হই চই চা খাওয়া, এবং ওর মধ্যে জিজ্ঞেস করছেন বাবা তুমি এখন একটু বেরিয়ে এসো, তোমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে এসো। আমার বন্ধু বান্ধব সব আসতো। একটা মজার কথা এই সঙ্গে বলে ফেলি, আমাকে কয়েকটি মেয়ে চিঠি লিখত, যে চিঠি লেখা তো কোনো অপরাধ নয়, তখনকার দিনে চিঠি লেখাটাই বিরাট ব্যাপার, এখন তো চিঠি শুনিয়া অনেক কিছু ঘটে। তো তখন চিঠিটা যে লিখেছে ধরা যায় খুব সুন্দর তার হস্তাক্ষর, এবং বাড়িতেই চিঠিটা এসছে, এবং নীলখাম, নীলখাম মানে তো তার মধ্যে ভালোবাসার কথা আছে, তার মধ্যে প্রেমের কথা আছে, সব কিছু আছে। তো চিঠিটা তার কাছে এসছে, এবং চিঠিটা তার তাদের সামনে রয়েছে, এবং একটু পরে এসে তোমার একটা চিঠি এসেছে। আচ্ছা বেশ তো এসছে, দেখলাম বুঝলাম একটা মেয়ে লিখেছে, তারপরে আর একটা এসছে। তো এই যে উনি যে এটাকে কৌতুক করতেন, এটা আমার কাছে খুব মজা লেগে। একদিন আমি ইউনিভার্সিটি থেকে এসছি, রসনা অভিনয় করতাম, আমরা তো অভিনয় করতাম, সেই ছিল আমার হিরোইন। সৈয়দ রসনা একদিন বলে কি আব্বাসি ভাই আপনার বাসায় যাবো, রিক্সায় করে সে আমার সঙ্গে বাসায় আসে। আব্বা দেখলো দোতলা থেকে যে একটি মেয়ে আমার সঙ্গে রিক্সায় করে নাম, তারপরে সে আমার সঙ্গে বলাই বললো, আধ ঘন্টার মতো ছিল চলে গেল। পরদিন সকালে উনি তলব করলেন আমাকে, বাবা তোমার সঙ্গে একটা মেয়েকে দেখলাম গতবার গত কালকে এসে নামলো, মেয়েটা খুব সুইট, ওই মেয়েটা তোমার সঙ্গে অভিনয় করেছিল না, ভালো অভিনয় করে। কিন্তু একটা কথা বলি তোমাকে, সেটা হলো এই যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব, কিন্তু তুমি এখন এর মধ্যে যেও না। তখন আমি বললো আব্বা তুমি একটা প্রথমেই ভুল করে ফেলেছ, এই মেয়েটা আমার এক বছর সিনিয়র, এক দুই সে এসে আমাকে পটিয়ে আমার বাসায় আসবে, এবং আমার ভাইয়ের আলমারি থেকে তার নোটগুলো সংগ্রহ করবে, এবং সে এসেই প্রথমে তোমার ভাইয়ের আলমারিতে দেখি একটু, এবং সেখানে কয়েকটা নোট তাকে দিয়েছি। আর আব্বা হাসতে হাসতে, তো এই যে সম্পর্কটা এটা তো আজকের দিনে তেমন পাওয়া যায় না। হি টোল্ড মি প্লেইনলি যে প্লিজ নট নাও, আই হ্যাভ দ্য বেস্ট ইউ নো ব্রাইড ফর ইউ ইন ফিউচার, বাংলাদেশের সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে। কেমন মজা লাগছে না? শুনে অবশ্যই, এরকম যদি মানে পিতা এবং সন্তানের সম্পর্কটা এরকম যদি প্রতি ঘরে ঘরে হতো, আমার তো মনে হয় আর কিছু দরকার নেই। সত্যি তাই, আব্বা সবকিছুতে, শুধু আমাদের মানুষ করার ব্যাপারে বা তার গান বাজনার ব্যাপারে বা অনেক কিছু তার চিন্তাধারা সবকিছু, আমার মনে হতো আব্বা ওয়াজ বর্ন বিফোর হিজ টাইম। সেটা হলো আমরা কলকাতা ছিলাম, এই যে হিন্দু মুসলমান সম্পর্ক তখন থেকে শুরু হয়েছে, এবং হাউ বিউটিফুল হি কুড ইউ নো মিক্স উইথ দি আদার কমিউনিটি, কিভাবে তিনি ওদের কাছে অ্যাকসেপ্টেবল ছিলেন। আব্বা ওদের জন্য অনেক, আব্বার কিছু বন্ধু ছিল যাদের বাবা মারা তো গোড়া তো ধরো হতো, মানে হিন্দুদের অনেক সময় তো অনেক গোড়া তাদের পুজোর ঘরে কাউকে ঢুকতে দিতেন না, আব্বার যে ঢুকতো কোনো বারণ ছিল না ওখানে। আমার আব্বার খাতায় দেখি কি কতগুলো ভজন, খাতাগুলো সব এখনো আছে, খালি ভজন ভজন। তাই জিজ্ঞেস করলাম যে আব্বা তুমি তো ইসলামী গান গেয়েছো, ভাটিয়ালি ভাওয়াইয়া জারি সারি এগুলো সব গেয়েছো, এই ভজন কোত্থেকে এলো? বলো বাবা কলকাতা তো গান গাওয়ানি, কলকাতায় যখন গান গেতে বসছি এ ভাটিয়ালি হোক আর ভাওয়াইয়া হোক এই ভজন এক ভজন শোনাই, এখন ভজন যদি না জানো তাহলে কলকাতায়। এই যে আমি কেন কথাটা তুললাম যে পার্সপেক্টিভ তার ছিল অনেক আধুনিক, এবং শুধু আমার আব্বা না কাজী নজরুল ইসলাম, সর্বধর্ম সমন্বয় এবং তার মধ্যে ইসলামী সব কিছু ছিল, কিন্তু তার মধ্যে যে একটা ব্যক্তিত্ব ছিল সে ছিল অনেক ওপরের মানুষের ব্যক্তিত্ব। উনি বলতেন আরে কলকাতায় আমার বন্ধুদের দেখা হয় না কতদিন, এই অমুক তার সব বন্ধুদের নাম সবার ঠিকানা আমাদের কাছে দিয়ে গেছে, যে আমরা কলকাতায় গেলে যেতাম তাদের কাছে। এবং আব্বা এবং নজরুল যেটা বলি, ওনারা কিন্তু আমার মনে হয় দুজনই একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। প্রিয় দর্শক, বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
আমন্ত্রণ জানাচ্ছি লিজা নামরামিতে। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী, সঙ্গীত গবেষক এবং লেখক মোস্তফা জামান আব্বাসী, এবং সেই সাথে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। যেহেতু আমাদের জাতীয় কবির নাম চলে এসেছে, তাকে কি আপনারা কাছে থেকে দেখার সুযোগটি পেয়েছেন? তার সাথে কি কখনো সেরকম কোন সময় অতিবাহিত করার সুযোগ পেয়েছেন কিনা? আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানো মনমোহন? সেটা হলো যে নজরুলের কোলে চড়তে পারিনি। আচ্ছা, নজরুলের স্নেহ চুম্বন পাইনি। সত্যি নজরুল তো আমাদের দুজনকে পেলে নিশ্চয়ই জড়িয়ে ধরতেন, অবশ্যই কোলে বসে গান শেখাতেন, সত্যি কিনা বলো? আব্বাসউদ্দিনের ছেলে এবং মেয়ে, আমার কথা বাদই দিলাম, স্বর্ণকণ্ঠী ফেরদৌসী, তাকে পেলে কি হতো? এখন এটা আমার জীবনের দুঃখ, এবং সেটা আমি শোধ করার চেষ্টা করেছি কিভাবে, এই বইটি লিখে। প্রথম লিখে যে জানো নিজের কথা একটু হয়ে যাচ্ছে, সেটা হলো তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, তারপরে বলো সারাদিন মান কোলাহল করি কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকি গন্ধ বিদুর ধূপ। এই যে কথাটা, সেটা দিয়ে আমি বইটা লিখেছি। বইটার নামটা যেন কি, পুড়িব একাকী। তো পুড়িব একাকী 500 পৃষ্ঠা, তার মধ্যে তুমি নজরুলকে পাবে উপন্যাস। আমার কাছে যে ছবিগুলো ছিল নজরুলের এবং আব্বাসউদ্দিনের, অনেক ছবি পুরনো হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওর কাছ থেকেও নিয়েছি কিছু, তোমাদের কাছ থেকেও নিয়েছি, করে একটা অ্যালবাম বানিয়ে দিয়েছি। তার নাম হচ্ছে নজরুল আব্বাসউদ্দিন স্মৃতিময় অ্যালবাম। বড় একটা কাজ হয়েছে, 125টা ছবি। আর আমার নজরুল ইসলামকে কখন মনে হয়, যখন ঢাকায় এলো তখন ওই ধানমন্ডির বাসায়, তো একজন ওনার জন্মদিনে সবাই গান গাইছে, মানে বড় বড় শহীদ ফিরোজা বেগম থেকে শুরু করে প্রত্যেকে গাইছে, তো আমারও গাওয়ার একটা সুযোগ এলো, গান গাইছি। তখন উনি তো যে গান গাইলে কাগজ ছিঁড়তেন আর মনে হতো মন দিয়ে শুনতেন, তখন কেন যেন আবার, মানে জানি না, ওটা আমার এখনো মনে হয় ওটা, যে উনি গান শুনতে শুনে যেন আমাদের তাকিয়ে থাকলেন, যেন মনে হলো বলছেন ও এটাই আব্বাসের মেয়ে। তো তার আগে ছোটবেলা একবার আমরা গিয়েছিলাম না, তা ওনার বাসায়। আমি আগের কথা বলি, ওনার আগের সেই ক্রিস্টোফার লেনের বাসা, ক্রিস্টোফার রোডে, তখন কাজী সব্যসাচী, হ্যাঁ, তখন উনি নিয়ে গেলেন, এবং ওনার স্ত্রী বেঁচে ছিলেন, উনি যখন দেখলেন আমি এসেছি, উনি শুয়েছিলেন, ওনার স্ত্রী তো পক্ষাঘাতগ্রস্ত ছিলেন, এবং সব্যসাচী বললেন এই যে আব্বাস কাকার ছেলে তোমাকে দেখতে এসছে, কেঁদে ফেলেন, তোমরা বাবা তুমি এখন বাজারে যাও, তুমি আব্বা এর জন্যে তুমি ভালো মাছ নিয়ে এসো, তো থলে হাতে সে বাজারে গেল, আর আমি দেখতে শুরু করলাম তাদের সেই শৃঙ্খলিত নজরুল। এই সেই তারপরে আরেকবার যখন গেলাম আমি আমার স্ত্রী আসমা এবং আমার বন্ধু ডক্টর এনামুল হক ও তার ওয়াইফ জুলেখা হক, সেখানে হারমোনিয়াম প্রস্তুত এবং আমিও প্রস্তুত, এবং আমি তাকে তা ছাড়াবার লোক না, একটার পর একটা তার যে নাতগুলো, যেগুলো আমি গেয়ে থাকি, আমি তো কিছুই গান শিখতে পারিনি এখনো, এখন মতো শিখছি, তারপরে ওই গানগুলো যখন গেয়ে শোনালাম, বুঝলে মনমোহন, ওই বুড়ো নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছে। নজরুল ইসলামের যে কাব্যমণ্ডিত প্রফেটের যে লেখাগুলো, এগুলো আমি শোনাবার সৌভাগ্য অর্জন করেছি বটে তাকে। এবং এতে মনে হয় যে উনি যেরকম ভাবে নবীজিকে ভালোবাসতেন, একজনকে মানে প্রচন্ড ভাবে ভালো না বাসলে এরকম গান বের হওয়ার কথা না আর কি। যে কথাটা আমি বলার চেষ্টা করেছি আমার বইতে, সেটা আমি এখানে অ্যাড করছি, কনজাংশন কনটেক্সট আছে, এই গানগুলো লিখলেই শুধু হবে না, গেয়েছেন একজন অমর কণ্ঠ, এই দুটো সাযুজ্য না হলে হতো না। যদি উনি লিখেছেন গান গাইবে কোথাকার রাস্তাঘাটের মোস্তফা জামান আব্বাস, তা হবে না, আব্বাসউদ্দিন হতে হবে। এবং আব্বাসউদ্দিনের অমর কণ্ঠে প্রতিটি গান একটা নতুন মাত্রা পেয়েছিল, এবং বাংলাদেশের গ্রামে গঞ্জে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই গানের মাধ্যমে ইসলামকে চিনতে পারে এবং যেহেতু দুজনের কথা বারবার হচ্ছে, তো নজরুলের লেখা এবং আব্বাসউদ্দিন আহমেদের সুর করা এমন একটা গান যদি একটু গিয়ে আমাদের শোনাতে। কুচ বরণ কন্যারে তার মেঘ বরণ কে, ওরে আমায় নিয়ে যাও রে
নদী সেই সে কন্যার দেশ রে কোচ বারণ কন্যারে। একদিন আমার বাবা কি ভাওয়াইয়া গাইছিল বাজিয়ে ওনার ড্রয়িং রুমে, সব আমি উপন্যাসে লিখেছি, খুব মজা করেছি, তোমরা পড়ো এটা অবশ্যই। সেটা হলো কি, নজরুল এসে বললেন, আব্বাস দাঁড়া 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 দাঁড়া, তুমি কি গান গাইছো? কেন বাবাই আমার দেশে কুচবিহারের গান। আরেকবার কে হতো, এই উনি গাইছেন ওই নদীর নাম সেই অঞ্জনা, এই এক একটা গাইছেন আর উনি নিজে নিজে তৈরি করছে কুচবরণ কর নতাই, এভাবে উনি ভাওয়াইয়া গান শুনছেন লিখছেন। মানে ওনাকে ভাওয়াইয়া গান এত অ্যাট্রাক্ট করেছিল সুর বিশেষ করে, তো এই আব্বা আব্বা না আমাদের লোকাল ডায়ালেক্টে যেগুলো ছিল আব্বা গাইতেন মাছ মারে মাছ হয়ে এরকম কিরম গান, ঠিক ওই সুরে সুরে তুমি গা আরেকবার গা আরেকবার গা গাইতে গাইতে তৈরি হয়ে গেল নদীর নাম সে অঞ্জনা, ওই গান নদীর নাম সে এরকম। অনুষ্ঠান শেষ করার সময় হয়ে গিয়েছে, কিন্তু আমরা আগামী পর্বে আবার আপনাদেরকে নিয়ে উপস্থিত হব আপনাদের কাছ থেকে আরো কিছু কথা শোনার জন্য। প্রিয় দর্শক, বাংলার লোক কিংবদন্তি তুল্য সঙ্গীতজ্ঞ শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন আহমেদের সুযোগ্য উত্তরসূরি শ্রদ্ধেয় মোস্তফা জামান আব্বাসি এবং শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান হয়েছি, শুনবো তাদের কাছ থেকে তাদের বাবার কথা, সঙ্গীতের কথা। চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। সঙ্গীতকে বলা হয় গুরুমুখী শিক্ষা, তো সেই ক্ষেত্রে আপনাদের বাবা কোন ওস্তাদের কাছে তালিম না নিয়েও এত বড় মাপের একজন সঙ্গীতের মানুষ হতে পেরেছেন, এই বিষয়টা আপনাদেরকে কিভাবে আলোড়িত করে? খুব তুমি খুব সুন্দর করে বলেছো, আসলে খুব সুন্দর করে বলেছো। শুনো, কিছু কিছু লোক থাকে বলতে ইনবর্ন যাদের মধ্যে থাকে, বুঝেছো, আব্বাকে আকৃষ্ট করেছে নেচার, প্রকৃতি থেকে আব্বা সুর কণ্ঠে তুলে নিয়েছেন, কিন্তু একদম যে শিক্ষেন নি তা না, ওস্তাদের কাছে গেছেন, লখনৌতে গেছেন, দাদাজির একদম ইচ্ছে ছিল, দাদাজির তো শখ ছিল যে আব্বা উকিল হবে, বড় ব্যারিস্টার হবে, কিন্তু আব্বা তো তার তো গান তাকে পাগল করেছে, তো এরকম করতে করতে আব্বা একবার চলে গেল লখনৌতে, সেখানে গিয়ে ওস্তাদের কাছে শিখতে বসে মানে শেখার চেষ্টা করেছেন, কিন্তু ওই রকম ওই ওস্তাদের পা টিপে টিপে বা তখন যেরকম গান শেখার পরিবেশটা ছিল সেই পরিবেশটা আব্বাকে ইয়ে করতে পারেনি, আকৃষ্ট করতে পারেনি বলে আব্বার আর ওইভাবে উচ্চাঙ্গ সঙ্গীত আর শেখা হয়নি। খুব সুন্দর, আমি ওর প্রশ্নটার ঠিক ধরে আমি একটু বলতে চাই, হলো যে হি ওয়াজ রিয়েলি ইনবর্ন, ইনবর্ন এবং সেটাকে নার্চার করেছে আমাদের ওই ভাওয়াইয়ার জন্মভূমি। এখানে যারা শিল্পী ছিল, আই হ্যাভ মেনশনড অ্যাবাউট 20 আর্টিস্ট ফ্রম দেয়ার, যাদেরকে আব্বা তারা করেছে, এই গানগুলো তাকে তিনিও শিখেছেন, তিনিও শিখেছেন, যেমন ওকে ও বন্ধু কাজল ভুমরের একটু সুরেই শুনি। কিহিয় বন্ধু কা জল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও। প্রথম লাইন কেলাম। এখন এই যে আমার বাবা নায়েব আলী টিপু, কেশব বর্মন, সুনন্দনাথ বসু, এরকম 20 আর্টিস্ট, এদেরকে শিল্পীকে লোকমুখী বিদ্যা, যেখানে মাটিতে মাটি থেকে এটা আহরণ করে আব্বাসউদ্দিন, আব্দুল আলীম, এরা শচীন দেব বর্মা, এটা কিন্তু মাটি থেকে। আচ্ছা, তার কি কোনো বিশেষ সময় ছিল রেওয়াজ করার বা সাধনা করার? উনি মর্নিং ওয়াক করতে আসবেন, এসে উনি ওই বাগান ওনার নিজের হাতে প্রথমে চা বানিয়ে খাবে, কাউকে ঘুম থেকে কাউকে তুলবেন না, কোনো কাজের লোককে না, মাকে না, কাউকে না, নিজের হাতে আব্বা এক পেলা চা বানিয়ে খেতেন, সকালের মর্নিং টিটা খেয়ে হাঁটতে বেরিয়ে যেতেন। তারপরে বলতো, তারপরে ওই যে ফুলের বাগান, তারপরে কি হলো জানো, আমরা তো ঘুমিয়ে আছি, পাগলার মনটারে তুই বান, এই যে গানগুলো রেওয়াজ করতে আব্বার গান শুনে আমাদের ঘুম ভাঙে, তারপর আর এই রেওয়াজের কথা বললো তো, ওই রেওয়াজ শুনে আমরা উঠেছি, আর ওই ফেরদৌসীকে
ওই সমস্ত গান শিখিয়েছি। নতুন গান কারো রেকর্ড বেরোলে আব্বা রেকর্ড কেড়ে নিয়ে আসো, বিশেষ করে সন্ধ্যা মুখার্জির আব্বা খুব মানে খুব পছন্দ করতেন আর গান, উচিত উত্তম সুচিত্রার খুব ভক্ত ছিলেন, যত ছবি আব্বা পয়লা দেখে আসবে মাকে নিয়ে, তারপরের দিন মা গো তোমরা যাও দুজনে দেখে আসো অনেক ভালো ভালো গান, তারপরে দুবার আমরা দেখা হয়ে গেল, তারপর তিন দিনের দিন আবার মা গো চলো আবার দেখে আসি গুলিস্তান হলে, মানে আমাদের বাঁধা ধরে আব্বা ভীষণ সিনেমা দেখতে ভালোবাসতেন। মুকুল রূপমহল তো সেই যখন আমরা প্রথম এলাম আর কি, তখন পূর্ব পাকিস্তান ওইখানে উদয় শঙ্করের কল্পনা বলে একটা ছবি এলো, কল্পনা ছবি তুমি নিশ্চয়ই দেখোনি, না দেখে তোমাকে আমি দুই মার্ক ডিডাক্ট করলাম, সেটা হলো যে উদয় শঙ্করের যে কল্পনা ওনার যে নৃত্য সম্পর্কে যে ভালোবাসার বহিঃপ্রকাশ তার একটা ছবি, সেই ছবিটার মধ্যে নৃত্যে কিভাবে মানুষ পরমাত্মার সঙ্গে দেখা করতে পারে কিভাবে যেতে পারে সেইটা ছিল কল্পনা, আমাদের সবাইকে নিয়ে গেলেন রূপমহল সিনেমা হলে কল্পনা ছবি দেখে। আবার খুব সিনেমা দেখে গহর জামিল এলো, গহর জামিল এসে বললো যে আমরা আব্বা আমি নাচ শিখবো, আমি কেমন লাগছে চিন্তা করি আব্বা আমি নাচ শিখতো তো নাচে নাচে ইরা নিমে আমি শুরু করলাম, আমাকে দেখে ও বললো আব্বা আমি নাচ শিখবো, ও যখন শিখতো আমি দরজার পাশে ওর ও নাচে নাচে ইরানি মেয়ে করে নাচছে আমি দরজার পাশে ওরটা কপি করতাম, ও আমার নাচ থেকে দেখবে, এখন গহর জামিল বলতো তোকে আমি এমন বিরাট একটা নাচ ডান্সার বানাবো দুনিয়ার লোক। এরপরে হিতেশাম বলে একজন ছিল খুব নাম করা ডিরেক্টর, সে ছিল ওর ছবি রাজধানী বুকের তারপরে আমি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখতে মোটা খারাপ ছিলাম না ছিল না, তারপরে সে আমাকে বললো কি বাবা যে তোমাকে আমি নায়ক সিলেক্ট করলাম, মানে যেটা কারো হবার কথা না সেইটা আব্বার স্বপ্ন যেত, বলে মা গো এটা খারাপ না সিএসপি অফিসার হও, তারপরে বলে না এটা হইও না কারণ কি বদলির চাকরি, ঢাকায় থাকতে এখানে পাঠাবে ওই গ্রামে পাঠাবে ওখানে ডিসি বানিয়ে পাঠাবে তো তোমার গান হবে না দরকার নেই, তার মানে গান সবসময় ফার্স্ট প্রায়োরিটি নাম্বার ওয়ান, হ্যাঁ তারপরে আর যা খুশি করো। আচ্ছা প্রিয় দর্শক বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাদর আমন্ত্রণ জানাচ্ছি লিজা নামারামেতে, আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী লেখক সঙ্গীত গবেষক শ্রদ্ধেয় মোস্তফা জামান আব্বাসি এবং সেই সাথে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান। এত কিছু নিয়ে তিনি ভাবছেন, বলতে গেলে যে সংসারটা শুধুই পরিবারের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার ছিলেন না, পুরো দেশটাই মনে হয় একটা তার সংসার ছিল, এমনি যদি বলি যে সংসারের প্রতি ইমিডিয়েট ফ্যামিলির প্রতি তিনি কতটুকু মনোযোগী ছিলেন? সাংঘাতিক মানে আমরা কল্পনা করতে পারি, আমরা বড্ড শর্তপয়সা দিয়ে কুক ইউ নো নাইস আইটেমস, আব্বা ধরো ওই যে বলি এটা ইলিশ মাছের কথা বল যেটা, আব্বা তো ট্যুর করার জব ছিল তো সবসময় ট্যুর করতেন, এবং ওই কোথাও গেলে ভালো কোনো খাবার খেলে জিজ্ঞেস করছে কেমন করে রান্না করেছেন, আসলে আমার মাকে আব্বাবার আলিয়া বলে ডাকতো, মার নাম ছিল লুৎফান কিন্তু আব্বা ভালোবেসে আলিয়া বলে ডাকতো, আলিয়া একটা খেয়ে আসছি এরকম করতো লেবু ইলিশ, ওটার আব্বাই বসে থাকলো মাকে দিয়ে করালো পুরো ব্যাপারটা, সেই যে আমি মা তো করলো করতো তারপরে আমিও এখন শিখেছি, এখন এদের মতে আর কি যে আমার হাতটা সবচেয়ে রেসিপি, তোমরা আজকে যদি রেসিপির প্রোগ্রাম হয় এখন হয়তো ছেলেমেয়েরা অনেক কিছু খালি গানের কথা শুনতে চায়, আমার নাতি সে বলে যে আমি খুব বড় ইয়ে হবো রান্না করার, সে নিজে অনেক জানে কিভাবে, হি ইজ ওনলি 8 ইয়ার্স ওল্ড, এখন লেবু ইলিশ আমার আব্বা যেরকম রান্না করত, প্রথমে আমার মা তারপরে আমার আব্বা তারপরে সেই দেখা দেখি আমার বড় ভাই জাস্টিস মুস্তাফা কাম, জাস্টিস হলে কি হবে, হি ইজ এ ভেরি গুড কুক, ওর খুব ভালো রান্না, হি কুড হ্যাভ বিন দ্য বেস্ট কুক ইন দ্য ওয়ার্ল্ড, কেমন আইডিয়াটা, তো খুব ভালো ওর রান্না শখ, এমনকি মানে একমাত্র রান্না জানি না আমি, না ও পারে ওর খেতে ভালোবাসে, কাউকে তো খেয়ে স্বাদ নিতে হবে, সবাই রাঁধলে তো হচ্ছে না, এমন একজন মানুষের সহধর্মিনী হওয়া বিশাল ব্যাপার, তো আপনাদের মায়ের সাপোর্টটা তিনি নিশ্চয়ই প্রতিনিয়ত পেয়েছেন, অনেক অনেক মানে
এটা বলে বোঝানো যাবে না মানে কিন্তু আমার কথা বলতে হলে তোমাকে আরেকটা আরো তিন চারটা প্রোগ্রাম লাগবে একটা শুধু বলি আমার মা ছিলেন সর্বংসহায় এবং উনি তিনটে বই লিখেছিলেন এখন সেই বইগুলো দিয়ে আমরা যখন চলে যাবার সময় হয়ে গেল হঠাৎ এবার মনে হলো যে আমার মার বইগুলো তাহলে কে পড়বে বাজারে পাওয়া যায় না ওটার নাম দিয়েছি আমার মায়ের মুখ কেমন নামটা ভালো সেটা সম্পাদনা কে করেছে বলে বললো আমি সেটা আবার মজা করেছি বইটা এরকম বই কেউ তোমরা পাবে না এই আমি কিছু তো লিখছি আমার আম্মার কিছু আমি কিছু লিখছি মানে পুত্র এবং দুটো একসঙ্গে মাকে নিয়ে এত কথা হচ্ছে যদি একটু মাকে নিয়ে একটা গানের কিছু একটু কলি আমাদেরকে একটু শোনাতেন মা গাইতেন একটা গান সেরকম একটা সময় পাচ্ছে মা আমার খুব আমরা কিন্তু না কুচবিহারে একটা বারান্দা ছিল সেখানে আব্বা যখন কলকাতা থেকে আসতো আমরা সব ভাই বোন আর মা মিলে গান গাইতাম চাঁদা তো বাতি টাতি না ওপরে চাঁদটা আমাদের বাতি ছিল সে অদ্ভুত একটা রোমান্টিক একটা ইয়ে পরিবেশ অন্য সব রকম গাছে তো মাকে যখন আব্বা বলতো আলিয়া তুমি করো মা তখন খুব আবেগ দিয়ে শুরু করলো এটা রাতের ময়ূর ছড়ালো যে পাখা আকাশের নীল গায় তুমি কোথায় তুমি কোথায় আমার গান স্বপনে ভাসিয়া যায় তুমি কোথায় তুমি কোথায় মনে আছে আমরা এই যে আমি আমার মায়ের ছোট্ট ছেলেটি তখন এরকম ছিল না দেখি জানো অন্যরকম ছিল আর আমার ছোট্ট বোনটি এই আর নাশিদ কামাল বলে আমাদের একজন পরিচিত তোমাদের সবাই পরিচিত ওইটাই এসেছে তারপরে বোধহয় স্বামী শর্মিনী শর্মিনীও এসেছে এই আমরা সবাই বসে নানা রকম গান আমার আম্মা যেগুলো গাইতে পছন্দ করতেন এবং উনি গান গেতেন আমাদের সে তো সেই আসরটা আমি এখন খুব মিস করি কারণ যখন আমি দেখি যে ওই আমাদের বড় খাট যেটা আমাদের যা সম্পত্তি ছিল মার সব আমার বাবার সবচেয়ে বড় সম্পত্তি ছিল তার তার কণ্ঠ সেটা অধিকার করেছে আমার বোন আল্লাহ আমার ফেরদৌসী এখন আমার বাবার যে বিরাট একটা ইন্টালেক্ট হি ওয়াজ এ ভেরি ভেরি গুড স্টুডেন্ট সেটা অধিকার করেছে আমার বড় ভাই জাস্টিস মুস্তাফা খান তাহলে আমি তাহলে কি পেলাম আমি পেলাম আমার মার বড় খাট একটা খাট বড় একটা খাট দুষ্ট আল্লাহ সেই খাটটা আমার বড় ভাই বললো তুই তো কিছু পেলি না তোকে এই খাটটা দিই আমি ঠিক আছে যা দেবে আমি তাই এখন ছোট ভাই তো কিছু বলতে পারে না তো ওই খাটটা আমাকে দিল সেই খাটটা যখন আমি শুতে যাই এখন আমার খাটটা আমার অধিকারে আছে এত বড় খাট বাংলাদেশে বোধ হয় কমই বিশাল খাট ওটাতে আমি আর মা ছিলাম আস্তে আস্তে অনেক জড়ো হলো ওটাতে তারপরে ওখানে বসে নাশিদ কামাল সামিরা আব্বাসী ওদেরকেও নিয়ে আসলাম আমাদের শুনছি রুবাইয়াত রুবাইয়াত রাজিন এরা এসে এত বড়ই আর ওর গান বিশাল পালংটা রাতের ময়ূর ছড়ালো পাখা তারপরে আরো আরেকটা গান যেন খুব মা খুব গাইতো পা কিন্তু খুব মানে রোমান্টিক কাননি লোকে পড়িলো ঝরি ঝরি অলোকে পড়িলো ঝরি আমার মা জানো কেন আমার মার সঙ্গে আমার বিয়ে আবার বিয়ে হয়েছিল শুনতে চাও অবশ্যই কথার এই পর্যায়ে একটু থামিয়ে দিচ্ছি কারণ একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি লিজা নামার আমিতে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন দেশ বরণ্য কণ্ঠশিল্পী সঙ্গীত গবেষক এবং লেখক শ্রদ্ধেয় মোস্তফা জামান আব্বাসী এবং সেই সাথে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান স্যার বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন ডোমার বলে একটা অখ্যাত গ্রাম ছিল অখ্যাত আসলে নয় সুন্দর গান সেখানে জানা গেল যে সরকার সাহেবের একটা মেয়ে আছে সে গান জানে ছিল আমার মা আচ্ছা তো তাকে বলা হলো যে ঠিক আছে গান গাও দেখি গান গাওয়া হলো এসব আমার আম্মার বইতে আছে
কেমন ইন্টারেস্টিং না বইটা? অবশ্যই। সেখানে আম্মা গান গেল, পাস করলো, তখন আমার বাবার রেকর্ড বেরোলো, কোন বিরহীর নয়ন জলে, কোন বিরহীর নয়ন জলে বাদল ঝরে গো, এটা প্রথম গান, আবার প্রথম গান। ওই গান যখন বেরোলো সব জায়গায় বাংলাদেশে, এইটা কে? আব্বাস। কে আবার কিরকম নাম, মানে মুসলমান নাম তো আব্বাস, আব্বাস উদ্দিন মুসলমান। পরের গল্পটা বলছি, তখন আমার মা ধরলো যে আমাকে তো বিয়ে করে এনেছো এবং ওই যে গান শুনে আমার রেকর্ড কোথায়, তোমার রেকর্ড বেরোচ্ছে, তুমি নাম করছো, আমি তখন বলি তোমাকে রেকর্ড করানো হবে। তখন এই গানটা সিলেক্ট করা হলো, উতল হলো শান্ত আকাশ তোমার কল গীতে বাদল ধারা ঝরে বুঝি তাই আজ নিশীথে তোমার কল গীতে। আমার মার গলা খুব সুন্দর ছিল। তারপর শোনো, খুব ইন্টারেস্টিং, আমার দাদু জাফর আলী আহমেদ পরাক্রান্ত লোক, সে খুব ভালো লয়ার ছিল, সে শুনতে পেরেছে যে আব্বাস তো গেছি, ওর বউ রেকর্ডে নামবে, চিঠি গেল, কখনই তোমার বউ আমার বউকে তুমি রেকর্ডে দিতে পারবে না। আচ্ছা, এই গেল আমার মা, এই বইতে পাবে। কেমন ইন্টারেস্টিং না? একটু শেষটা আমি বলি, শেষ পর্যন্ত ঢাকাতে আমরা যখন এলাম পার্টিশনের পরে, তখন মা কিন্তু নাটক করেছিল, তাও আবার এইচএমভি রেকর্ডে। হ্যাঁ হ্যাঁ, সব আমরা পুরো ফ্যামিলি ছিলাম, দারুণ সুন্দর, দারুণ নাটক সেটা। তারপরে সেটা সেই নারায়ণগঞ্জ কান্দে দুই আঁখি তুমি ছাড়া প্রাণার বাঁচে না, দাও দাও জলে বুকের আগুন আমার মনের তুমি এলে না, মহুয়া সখী কান্দে দুই আঁখি তুমি ছাড়া প্রাণার বাঁচেনা। এরপরে গল্প গল্প আছে, মিন্না গল্পটা শুনি, শেষ করি, তা নাহলে এ তো যখন তখন কেটে দেবে। সেটা হলো যে বাহাদুর হোসেন খান নাম করা, পরিবারের নাম করা সেতারিয়া, সে এলো আমাদের বাসায়, সেই পাতলাখার গলি। আমার মা তার কাছে সেতার শিখলেন, কি অপূর্ব তার সেতার, বলতেই হবে, কারণ এক বছরের মধ্যে শি বিকেন দি আপনি যখন লোকগীতি নিয়ে গবেষণা করছেন, এমন কোন ঘটনা কখনো ঘটেছে যখন মনে হয়েছে যে হ্যাঁ আব্বার কাছ থেকে এই জিনিসটা তো আমি পেয়েছিলাম, এই রিলেট করার যে বিষয়টা, এরকম কি হয়েছে? হয়েছে নিশ্চয়ই, কারণ তুমি তো জানো যে আমার মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, পৃথিবীর বড় বড় কনফারেন্সে, ইন্টারন্যাশনাল ফোক মিউজিক কনফারেন্সে, IFMC এ, সেখানে আমি গিয়ে পেপার পড়েছি, সভাপতিত্ব করেছি, এইটা করেছি। কেন? বিকজ দি road was shown by my father. He participated in the first conference in 1955 in Stuttgart, West Germany. Bangladesher lokosangit prithibir shreshtho lokosangit er antorgoto ekhane ami West Bengal include korchi, acha Assam include korchi, ebong apnar oi je Tripura sob include korchi, kore ei belt ta one of the eight most noble areas in the whole world. Eta ke boleche? Alan Lomax, A-L-A-N, Alan, L-O-M-A-X, পৃথিবীর সবচেয়ে বড় লোকবিজ্ঞান। যখন তার সঙ্গে দেখা করতে গেলাম, জানো মুনমুন, টেলিফোন করলাম যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার নাম মুস্তাফা জামান আব্বাসি, আপনার সঙ্গে কি দেখা হবে? কোথেকে? বাল্টিমোর থেকে। বেশ তো, তো তোমার ইয়ে কি, পরিচয় কি? বলে পরিচয় কিছু না, আমার বন্ধু জসিমউদ্দিন কেমন আছে? বলে আপনার জসিম বন্ধু, আপনার জসিম মারা গেছে, উনি আমার চাচা ছিলেন। তাই নাকি? তোমার চাচা, তোমার আঙ্কেল, তা আগে বলনি কেন? তা বলে যে তুমি আব্বাসউদ্দিনকে চেনো? আমি হ্যাঁ চিনো। কিভাবে? বলে উনি আমার বাবা। এই ইন্টারভিউ হয়ে গেল, গ্র্যান্ট হয়ে গেল। পরদিন ওয়াশিংটন ডিসি তার সঙ্গে দেখা করতে, তখন উনি বললেন অ্যালান লোম্যাক্স, এই যে কথা ওই ওনার বইতে, বইটা নিয়ে এসেছি, বইটা আমার কাছে আছে, বইটার নাম হলো ফোক সংস অ্যান্ড স্টাইলস। একটা প্রশ্ন না করে পারছি না, আজকে যেহেতু আপনাদের দুজনকে একসাথে পেয়েছি, কখনো এমন কোন কথা যেটা আপনারা একজন আরেকজনকে, ভাই বোনের যে সম্পর্ক আপনাদের, একজন আরেকজনকে বলা হয়ে ওঠেনি আজকে, সেটা আপনারা যদি একটু বলতে চান?
আমি আমারটা বলে ফেলি প্লিজ। সেটা হলো যে আমি কিছুদিন থেকে চিন্তা করছি যে আমি যেন তোমাদের এখান থেকে অনেক দূরে চলে যাব। তো সেটা হলো যে আমি গত মাসে আগে মাসে গেলাম ওই মক্কা শরীফে, তো ওখানে একটা ছোট্ট জায়গা দেখে এসছি। জায়গাটা হলো একটা ইয়ের বাগিচা, এই খেজুরের বাগান, ছোট্ট বেশি বড় না। সেই বাগানটা আমি বললাম যে আমি বাগানটা নিতে চাই এবং এখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর হবে, সেখানে আমি থাকবো, বই লিখবো, গান গাবো, আর এই মসজিদে যাবো, নবীজির মসজিদে। এটা একটা খবর, এটা আমি তাকে বলিনি এখনো, এক দুই। তারপরে ওই আমাকে বলরামপুর গ্রাম, যে গ্রামে আমার গ্রাম জন্ম, সেখানে ওরা আমাকে মাঝে মাঝে ফোন করে, সেখানে চট করে চলে বলরামপুর থেকে বলছে, তাই নাকি, এখন কি অবস্থা, আমার দাদুর কবরটা কেমন আছে। আমার ইচ্ছা যে আমি যদি সুযোগ পাই, যদি আমাদের গভর্নমেন্ট গভর্নমেন্টের কোনো সুবিধা থাকে, আমি ওই দাদির পাশে গিয়ে, দাদার পাশে গিয়ে আমি আমার শয্যা গ্রহণ করব। এটা আমার বোনকে বলা হয়। তাহলে মানে আপনার কিছু বলার আছে কি স্যার? ওর যেমন একটা ইচ্ছা, আমারও তেমন মনে হয় যে বলরামপুরের বাড়িটা যদি এখন আমাদেরই থাকতো তাহলে ওই বাড়িতে যেতাম। আর দাড়ি বারান্দা বলে একটা বিরাট বারান্দা ছিল আমাদের, সেখানে যদি বসে বসে আগের মতো দুষ্টুমি করতে পারতাম। আজকে কথা বলতে বলতে তো সময় ফুরিয়ে গিয়েছে, তো বিদায় নিতে হবে। যদি আমার একটু ইচ্ছে করছে না আপনাদের কাছ থেকে এত এত কথা শুনতে পারছি, এত কিছু জানতে পারছি, সত্যি মানে আমার মনে হচ্ছে যেন একটা বিশাল বই আমার সামনে, পাতা উল্টাচ্ছি তো উল্টাচ্ছি, শেষ আর হচ্ছে না। আর অনুষ্ঠান শেষ করবো আপনাদের কণ্ঠে একটা গান দিয়ে। তো আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কথা বলতে বলতে সময় ঠিকই ফুরিয়ে গেছে, কিন্তু এই সময়ের মধ্যে যে কথাগুলো হয়েছে আমার মনে হয় এটাই আমার জন্য একটা বিশাল সঞ্চয় এবং আমার মতো আপনাদের জন্য। আজকের মতো তো এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার হাজির হয়ে যাব আপনাদের প্রিয় তারকাকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। চলুন এবার গানটি শোনা যায়। ও কিয়ো বন্ধু কা জল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও কয়া যাও রে। যদি বন্ধু যাবা চাও, ঘাড়ের গামছা থুয়া যাও রে। যদি বন্ধু যাবা চাও, ঘাড়ের গামছা থুয়া যাও রে। বন্ধু কা জল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও।